দূরপাল্লার বাসে ডাকাতের প্রস্তুতি, পুলিশের উপস্থিতিতে পণ্ড। সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে একজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন আরও চারজন। গতকাল রাতে কলারোয়া উপজেলার কোঠাবাড়ি এলাকায় বাসে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে সেখানে যায় টহল দল। এ সময় ডাকাতদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়, একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। বাকিরা পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। অস্ত্র, গুলি ও দুটি প্রাইভেট কার সহ তাদের আটক করে পুলিশ। এদিকে গুলিবিদ্ধ ডাকাতকে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা আমাদের উপর গুলি বর্ষণ করে, আমরা পাল্টা গুলি বর্ষণ করি। গুলি বর্ষণের ফলে একজন ডাকাত গুলিবিদ্ধ হয় এবং ছয়জন ডাকাতকে আমরা অ্যারেস্ট করি। তাদের কাছ থেকে আমরা একটি পিস্তল, দুজন গুলি উদ্ধার করি। আমাদের মধ্যে আমি নিজে হচ্ছি কলারোয়া এএসআই আনোয়ার এবং কনস্টেবল রাজীব মীর আহত হয়। আর দুটি প্রাইভেট কার জব্দ করি, মামলা কোর্টে আসে।